বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে টুনটুনি পাখি। এই টুনটুনি পাখি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমি দেখলাম এই টুনটুনির পাখির অন্য নামও আছে দর্জি পাখি। কেন দর্জি পাখির নাম দেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি সে নিজের বাসা তৈরি করার সময় এমন সুন্দরভাবে সেলাই করে, সেই সেলাইটা নিখুঁত হয়, যার কারণে এই পাখিটাকে দর্জি পাখি এবং ইংরেজিতে সেটাকে টেইলার বার্ড বলে নামকরণ করা হয়েছে। সত্যি বন্ধুরা ইন্টারেস্টিং, ছোট্ট পাখি হলেও যে নিখুঁত কাজকর্মের জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়েছে ইংরেজিতে টেইলার বার্ড। সত্যিকারে এটা ইন্টারেস্টিং। আর সেই ইন্টারেস্টিং তথ্যগুলো আজকে আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সঙ্গে গল্পের ছলে দারুণভাবে শেয়ার করব বলে। সুতরাং ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হবে। আপনি গল্পের ছলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আনন্দগুলো উপভোগ করার চেষ্টা করুন। আর আজকে তাহলে দেরি না করে, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন শুরু করা যাক। বিশেষ করে দর্জি পাখি টুনটুনি পাখি, তাকে ইংরেজিতে টেইলার বার্ড বলে, এটা তো আমি শুরুতেই আপনাকে বলেছিলাম। আর দর্জি কেন বলা হয় সেটা তো জানতে গিয়ে নিখুঁত কৌশল অবলম্বন করে সেই সম্পর্কে যে সেলাইটা করে সেটা সম্পর্কে রীতিমতো জানলে পর অবাক হবেন। আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর টুনটুনি পাখির যে কিচির মিচির সুমধুর গান, সেটা শুনলে তো আরও অবাক হয়ে যাবেন, আমি শোনানোর চেষ্টা করব। তাহলে টুনটুনি পাখিরা নিজেদের বাসা তৈরি করার জন্য মজবুত গাছকে নির্বাচন করে এবং ওই গাছের শক্তপুক্ত ডালের বড় দেখে দুটো পাতাকে একসঙ্গে জড়ো করে তার মাঝখানে ইন্টারলকিং সেলাইয়ের মতো করে এত সুন্দর সেলাই করে সেটা মজবুত, কোনো ঝড় বৃষ্টিতেও কিন্তু ছিঁড়বে না বা নষ্ট হবে না। তার ভেতরে নরম কচি গাছ কুড়িয়ে পাওয়া পালক সহ তুলু দিয়ে নরম বিছানা তৈরি করে সেখানটায় ডিম দেয়। মেয়ে টুনটুনি পাখি পাটা দুটো জড়ো করে ফুটু করে ছিদ্র করে আর তাল গাছের অথবা খেজুর গাছের শক্ত পাতার ছোটো ছুতুর মতো সেটা দিয়ে অংশ দিয়েই সেটাতে চারপাশ দিয়ে মজবুত করে সেলাই করে টুনটুনি পাখিরা গড়ে লম্বায় 13 সেন্টিমিটার লম্বা হয়। আর ঘাড়ের উপরে পাশের দুটো উপর রং পিঠ থেকে লেজ এবং জলপাই থেকে সবুজ রঙের হয়। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আপনারা আমার ভিডিও এবং আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ভিডিওর সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এবং বিশেষ করে ওই ডেসক্রিপশন বক্সের ঠিক নিচেই দেখুন, ওখানটায় আমার সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন সহ অন্যান্য লিঙ্কগুলো দেওয়া রয়েছে। সেই লিঙ্কের মধ্যে যে কোনো একটাতে টাচ করে আমাকে ফলো করে রাখবেন। তাতে করে সুবিধা হবে কি, কোনো কারণে যদি ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে আমাকে ফলো করে রেখেছেন সেইটার মাধ্যমে আমি কিন্তু ঠিক যোগাযোগ করে আপনাকে আবার রিডাইরেক্ট করে সেই বিচ্ছিন্ন হওয়া ইউটিউবে আমি আবার যোগসূত্র স্থাপন করে যুগসূত্রতা নিরবিচ্ছিন্ন করে আপনার সঙ্গে আত্মীয়তা বা বন্ধুত্বের সম্পর্কটা তৈরি করে রাখবো, যার ফলে কিন্তু কোনোরকম সমস্যা হওয়ার কথা নয়। এবং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30 যে আমি নতুন নতুন বন্যপ্রাণী সম্পর্কে যে বিস্তারিত তথ্যগুলো নিয়ে আসি সেগুলো অনায়াসে পাবেন। বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে আপনারা 3টের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটনটা রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আপনার মতো ওনারাও কিন্তু উপকৃত হবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না। বন্ধুরা, এতে করে কিন্তু আপনারা প্রত্যেক দিন সময় মতো নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু অ্যালার্টগুলো পেয়ে যাবেন। হয়তো আপনি কাজে কর্মে ব্যস্ত, কোনো কারণে বেখেয়ালে আপনি আমার কারেন্ট ভিডিওটা দেখতে পাননি, সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন আপনাকে অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেবে যে এইমাত্র উদয়ের ভিডিও
এসে গেছে পশু পাখি সম্পর্কে আরো নতুন নতুন তথ্য জানতে পারবো। সেক্ষেত্রে বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুল ভ্রান্তি হচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেহেতু পিওর বাঙালি, সুতরাং আপনি বুঝতে পারবেন যে আমার ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো কোথায় হচ্ছে। সেইগুলো কিন্তু আপনি অনায়াসে আমাকে কমেন্ট সেকশনে লিখে যদি ধরিয়ে দেন, সেক্ষেত্রে আমি আমার ভুলগুলো সংশোধন করে আপনার জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং আপনি কিন্তু আমাকে সেই সহযোগিতাটা করলে পরে আপনি লাভবান হবেন, যে নতুন নতুন অনেক বন্যপ্রাণী সম্পর্কে আপনি জানতে পারবেন। সুতরাং বন্ধু, একটা ফ্রি অফ কস্ট লাইকের পাশাপাশি আর শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে যদি আপনি সাহায্য করেন, সেক্ষেত্রে এই মুহূর্তে যে আমি একটু আর্থিক সংকটের কারণে আপনাদের জন্য দামি ক্যামেরা, দামি মাইকের মাধ্যমে ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারছি না, যদি আমি আপনাদের দেওয়া লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমি একটু আর্থিক উপার্জন করতে সক্ষম হই, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা দামি ক্যামেরা প্রথমেই কিনবো, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ। সেই হিসাবে কিন্তু ভিডিওটা কিন্তু তখন অনেকটা কোয়ালিটি ভালো হবে, দেখতেও ভালো লাগবে। সুতরাং আপনাদের ফ্রি অফ কস্ট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবই কিন্তু আমাকে সেই ক্যামেরা কিনতে সহযোগী করবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, পারলে একটু করে দেবেন। আর চলুন, বাজে কথা কম বলে কাজের কথায় চলে যাই। আর দুটো পয়েন্ট রয়েছে, সেটা আলোচনা করে ভিডিওটা শেষ করব, আপনার মূল্যবান সময়টাকে আমি নষ্ট করতে চাই না। টুনটুনি পাখিরা পোকামাকড় কীটপতঙ্গ খেতে ভালোবাসেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে ওদের প্রজনন কাল এবং বাসা বাঁধে মাটির কাছাকাছি, উপরেও নয় খানিকটা মাটির কাছাকাছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা ভুল হয়। বিশেষ করে শত্রুপক্ষ যখন আসে তখন ওই মাটির কাছাকাছি বাসাটাকে ভেঙে সেখান থেকে বাচ্চা অন্যথা ডিম ভেঙে খেয়ে ফেলে, সেই অবস্থায় ওদেরকে আরেকটু উচ্চতায় কিন্তু বাসাটা তৈরি করার কথা ছিল। উপরে ভুলেও কেন নয় জানেন, বলছি ছোট্ট দানা দিয়ে বেশি উড়ার সমস্যা থেকে এবং শক্তি সঞ্চয় করার জন্য তারা এই উপরে বেশি না উড়ে নিচের মধ্যে থেকে সেই উড়ার যে সমস্যা, ছোট দানার মধ্যে বেশি উঁচু না উঠার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই অবস্থা থেকে বাঁচার জন্য অস্থায়ী বাসা তৈরি করার জন্য এরা লাউ গাছ, কাঠবাদাম, সূর্যমুখী গাছ নির্বাচন করে। বিশেষ করে এইসব গাছে অনেকটা সুবিধা থাকে, অনেক সময় ভুল করে মাটির এত কাছাকাছি বাসা বানায় যে শত্রুরা এসে ডিম খেয়ে নেয় বা বাচ্চাকে পেলে সিঁড়ে বেড়ে খেয়ে নেয়। যে কোনো পাখির শিকার আইনত দণ্ডনীয়, মানুষরা যদি সেরকম অবৈধভাবে এই বন আইনটাকে না মেনে অবৈধ জানা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে ফাঁদ পেতে তুনতুনি সহ সমস্ত পাখিটাকে ধরে বিক্রি করছে এবং সেগুলো থেকে আর্থিক উপার্জন করার চেষ্টা করছে। সুতরাং এই সামান্য একটা অর্থ উপার্জনের জন্য আপনি কিন্তু আইনের চোখে যদি ধরা পড়েন তাহলে আজীবন আপনি জেলখানায় পড়ে থাকতে হবে। সেই জন্য আপনাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। আপনাকে বলছি না বন্ধু, আপনার আত্মীয় স্বজন এই কাজ করছে, হয়তো আপনার চোখে পড়ছে কিন্তু আপনি তাকে বারণ করছেন না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনি বারণ করার পাশাপাশি যদি সে না শোনে তাহলে আপনাকে বন দপ্তর কিংবা পুলিশ স্টেশনের মাধ্যমে আপনি কিন্তু তাকে অনেকটা কন্ট্রোলে রাখবেন। কেননা এরকম সুন্দর সুন্দর পাখি আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে, তাদেরকে সংরক্ষণের মাধ্যমে যদি সংরক্ষণ করে যদি রাখা যায় এক্ষেত্রে তারা বংশবৃদ্ধি করবে এবং আমাদের যে ধীরে ধীরে পশু পাখি হারিয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে আসবে। সেই জিনিসটার জন্য দায়িত্ব নিয়ে আপনি বন দপ্তরের সহযোগিতায় কিন্তু এই জিনিসটা করতেই পারেন। সুতরাং আইনকে যারা বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে ফাঁদ পেতে তুনতুনি সহ সমস্ত পাখি ধরে বিক্রি করছে, এমন দৃষ্টিনন্দন টুনটুনি পাখি সুন্দর হওয়া সত্ত্বেও যারা অবাধে তাদেরকে হারিয়ে যেতে বাধ্য করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোপনে বন দপ্তরকে আপনি খবর দিতে পারেন। তারা কিন্তু তাদের পরিকল্পনামূলকভাবে সেই অবস্থাকে অনেকটা কন্ট্রোল করতে সাহায্য করবে। সব জায়গায় হয়তো তাদের হাত নেই, তারা হয়তো বা সময় হয়ে উঠতে পারে না সেখানে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আমার রিকোয়েস্ট, আমার অবাঙালি হওয়া সত্ত্বেও আমি যে বাংলায় বানানোর ভিডিও বানানোর চেষ্টা করছি, সেখানে যে ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো হচ্ছে ওগুলো কিন্তু আপনি কমেন্ট সেকশানে করে লিখিয়ে দেবেন। আর ফ্রি অফ কস্ট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু মোটিভেশন যোগালে পরে আপনাদের ভিডিওটার কোয়ালিটিগুলোকে আমি আরও উন্নত করার জন্য দামি DSLR ক্যামেরা কিনবো। তাহলে সেই দামি DSLR এবং দামি ভিডিও আসা অবধি আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রেখে আপনি নিজের শরীরের প্রতি একটু সুস্থ রাখার জন্য খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।